নমস্কার বন্ধুরা আমি জগন্নাথ আজ আমি আপনাদের বলবো দাঁতের যন্ত্রণা বা দাঁতের যে কোনো ধরনের ব্যথা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন বন্ধুরা দাঁতের যন্ত্রণা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় এবং বয়স্কদেরও খুব বেশি পরিমাণে ভোগায় এবং প্রায় দেখা যায় এইট্টি পারসেন্ট লোক দাঁতের যন্ত্রণায় ভুগতেই থাকে আপনারা কিভাবে কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করলে দাঁতের যন্ত্রণা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা সম্পূর্ণভাবে কিভাবে ওষুধ ব্যবহার করতে হয় এবং কিভাবে কোন ওষুধ লাগানোর প্রয়োজন কোন ওষুধ খাওয়ার প্রয়োজন সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে বলেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলেই কিন্তু সম্পূর্ণভাবে এই বিষয়ে বুঝতে পারবেন শুরু করার আগে বলবো। যদি আপনারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সমস্ত রকম হোমিওপ্যাথি সংক্রান্ত জিজ্ঞাসা উত্তর পাওয়ার জন্য অর্থাৎ হোমিওপ্যাথি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা বিভিন্ন কারণে দাঁতের যন্ত্রণা হতে পারে এমন হতে পারে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবের জন্য আমাদের দাঁতের ক্ষয় ঘটতে পারে কখনও কখনো পায়রিয়া থেকেও দাঁতের যন্ত্রণা হতে পারে আবার কখনো দেখা যায় দাঁতের মাটিতে রস জমার ফলে অথবা কোনো রকম ইনফেকশান অর্থাৎ ব্যাকটেরিয়া আক্রমণের ফলে আমাদের দাঁতের যন্ত্রণা হতে পারে এই দাঁতের যন্ত্রণাগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য অথবা দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যে ওষুধগুলি ব্যবহার করা প্রয়োজন আমি সেগুলোর একটি একটি করে আপনাদের আজকে জানাচ্ছি দাঁতের যন্ত্রণার জন্য সবার প্রথমে যে ওষুধটি ব্যবহার করা প্রয়োজন সেটা হচ্ছে ప్లెంటాగో మదర్ టింక్చర్ ప్లెంటాగో మదర్ టించర్ যে কোনো ধরনের দাঁতের ব্যথা অথবা দাঁতের যন্ত্রণার জন্য অত্যন্ত উপকারী একটি ঔষধ যদি সেটা ক্ষয় কারণে অর্থাৎ অনেক সময় দেখা যায় দাঁতগুলো একদম ক্ষয় হয়ে গেছে অর্থাৎ ক্ষয় হতে হতে দাঁতের মাড়ির সঙ্গে দাঁতগুলো সেট হয়ে গেছে এবং তারপরে যন্ত্রণা দেখা দিয়েছে এমন হলেও পেন্টাগন মাদার টিংচার খুবই উপকারী কখনো কখনো দাঁতের ক্ষয়ের ফলে দাঁতের মাঝে দেখা যায় ছাঁদা হয়ে গেছে অর্থাৎ দাঁতের মাঝে গর্তের আবির্ভাব ঘটে এমন কন্ডিশন হলেও আপনারা পেন্টাগন মাদার টিংচার এখানে কী হয় স্নায়ুগুলো দাঁতের স্নায়ু দাঁতে অনেক প্রকারের স্নায়ু থাকে আর সেই স্নায়ুগুলো বাইরে বেরিয়ে পড়ে অর্থাৎ দাঁতের বাইরে দাঁতের আবরণের বাইরে চলে আসছে তখন কি হয় যে কোনো ধরনের টাচ অর্থাৎ যে কোনো ধরনের টাচ বা সমস্যা হলে এই স্নায়ুগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা ঘটায় কখনও কখনও আমাদের দাঁতের গোড়ায় ময়লা জমা হতে থাকে অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেই খাওয়ারগুলো ঠিকঠাকভাবে দাঁত পরিষ্কার করা না ফলে দাঁতের গোড়াতে জমা হয়ে থাকে এবং ক্রমশ সেগুলো পায়রিয়ার রাখার ধারণ করে এমন যদি হয় অথবা ভিটামিন সির অভাবে আমাদের যদি দাঁতের গোড়া ফোলা হয় অর্থাৎ স্কারভি রোগ দেখা দেয় তখনও কিন্তু এই ওষুধটি অর্থাৎ পেন্টাগন মাদার টিংচার খুব ভালোভাবে কাজ করবে তবে একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু ব্যথা বা যন্ত্রণা কমার ওষুধ এই পেন্টাগন মাদার টিংচার দিনে তিন থেকে চারবার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে জলটা অবশ্যই একদম ঠান্ডা হওয়া চলবে না আবার খুব বেশি গরম থাকাও চলবে না অর্থাৎ যাকে বলে উষ্ণ গরম হলে ভালো অথবা স্বাভাবিক টেম্পারেচারে জল যেমন হয় তেমন হলে ভালো শীতকালের জল হলে কিন্তু সেখানে জল ঠান্ডা হয়ে যায় সেখানে একটু উষ্ণ গরম করে নেওয়াটাই ভালো হবে তবে এই এই এক কাপ জলের সঙ্গে এক কাপ নয় আধা কাপ জলের সঙ্গে দশ পেন্ডাগন পেন্টাগন মাদার টেংচার দিয়ে একটু সময় কুলকুচি করলে অর্থাৎ আমরা যে কুলকুলি করি সেটা করলে কি হবে না দাঁতের গোড়াতে ওষুধটি ভালোভাবে কাজ করতে পারবে যদি কোনো ইনফেকশানের কারণে বা ব্যাকটেরিয়া ঘটিত কারণে দাঁতের গোড়ায় ব্যথা দেখা দেয় অথবা দাঁতের গোড়ায় কোনো প্রকার পুঁজ দেখা দেয় তখন কিন্তু পেন্টাগো মাদার টিংচারের সঙ্গে অবশ্যই ক্যালেন্ডুলা অফিসিনালিস নেওয়া প্রয়োজন ক্যালেন্ডেন ক্যালেন্ডুলা অফিসিনালিস খুব ভালো একটি জীবাণুনাশক ওষুধ যেহেতু ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে এক সমস্যা হয়ে থাকে তাহলে ব্যাকটেরিয়াকে মারার জন্য ক্যালেন্ডিলা অফিসিনালিস খুব সুন্দরভাবে কাজ করতে পারবে এবং সেক্ষেত্রে যন্ত্রণা কমানোর জন্য পেন্টাগো মাদার টিংচার এবং ব্যাকটেরিয়া নাশের জন্য ক্যালেন্ডুলা অফিসিনালিস অবশ্যই ব্যবহার করা হবে যদি কোনো কারণে দাঁত নড়ে যায় অর্থাৎ মাড়ি থেকে দাঁতের গড়া হালকা নড়তে থাকে তাহলে বা বৃদ্ধজনিত কারণ মানে যারা বয়স্ক তাদেরও অনেক সময় দেখা যায় মাড়ি থেকে দাঁতগুলো নড়ছে এরকম অবস্থায় যদি দাঁতের ব্যথা দেখা দেয় সেখানে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড প্রয়োগ করা যেতে পারে কারণ ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড দাঁতের এই জাতীয় অসুবিধাগুলোকে এই জাতীয় সমস্যা অর্থাৎ দাঁত নড়ে যাওয়ার কারণে দাঁতের ব্যথাগুলোকে খুব সুন্দরভাবে সারিয়ে তুলতে পারে এবং ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করে দাঁতের মাড়িকে পুনরায় শক্ত করে এবং দাঁতগুলোকে দাঁতগুলো আবার সুন্দরভাবে নড়ার থেকে অনেকটাই ভালো পজিশানে আসতে পারে অর্থাৎ দাঁতের ব্যথাও যেমন কমবে দাঁতগুলো মারির সঙ্গে সেটও হয়ে যাবে এই কারণে ক্যালকেরিয়া ফ্লোরিকা খুবই উপকারী দাঁত নড়ে যাওয়ার ব্যথার কারণে অর্থাৎ যাদের দাঁত নড়ে গিয়ে ব্যথা হয়েছে তারা অবশ্যই ক্যালকেরিয়া ফ্লোরিকা ব্যবহার করুন ক্যালকেরিয়া ফ্লোরিকা আপনার দাঁতকে সঠিকভাবে বসে যেতেও সাহায্য করবে এবং দাঁতের ব্যথাও নিরাময় করবে সবার আগে যে কথাটা বলেছিলাম যে দাঁতের ব্যথা বা দাঁতের জনিত যে কোনো সমস্যা আসার কারণে একটা বিশেষ কারণ থাকে সেখানে হচ্ছে ক্যালসিয়ামের অভাব যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের খুবই অভাব হয় তখন কিন্তু দাঁতের যন্ত্রণা বা দাঁতের ব্যথা খুব স্পষ্টতই দেখা যেতে পারে এক্ষেত্রে আমি বলবো যদি আপনারা দাঁতের এই রকম কোন সমস্যায় ভুগতে থাকেন অর্থাৎ ক্যালসিয়াম শট বলে মনে হয় বা আপনার শরীরে কোনো প্রকার ক্যালসিয়ামের অভাব আছে মনে হয় তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকা ব্যবহার করুন হ্যাঁ সমস্ত রকম দাঁতের ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যালকেরিয়া ফসফরিকা ব্যবহার করতে পারেন সেটা দাঁতের কোনো জনিত কারণে হতে পারে দাঁত নড়ে যাওয়ার কারণে হতে পারে দাঁতে আঘাত লাগার কারণে হতে পারে অথবা দাঁতের যে কোনো ধরনের ক্ষয়জনিত কারণেও হতে পারে অবশ্যই ক্যালকেরিয়া ফসফরিকা ব্যবহার করুন কারণ আমাদের দাঁতের যে গঠনগত মূল উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস এবং এই জাতীয় এবং দাঁতের বাইরে এক প্রকার এনামেল থাকে এগুলোই হচ্ছে আমাদের দাঁতের মূল প্রোটেক্টর যদি এই জিনিসগুলোকে সঠিকভাবে নিরাময় করা যায় তাহলে কিন্তু দাঁত সুন্দরভাবে থাকবে এবং ক্যালকেরিয়া ফসফরিকা ব্যবহার করার সময় অবশ্যই মনে রাখবেন যদি আপনার বয়স তিরিশের ঊর্ধ্বে হয় অর্থাৎ আপনার বয়স যদি তিরিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া টুয়েলভ এক্স ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফসফরিকার টুয়েলভেক্স এস বিএল কোম্পানির ক্যালকেরিয়া ফসফরিকা টুয়েলভেক্স খুব দারুণভাবে কাজ করেছে আমি প্রায় এটাই ব্যবহার করে থাকি এবং আপনারাও এটাই ব্যবহার করতে পারেন কিন্তু যাদের বয়স তিরিশ বছরের নিচে অর্থাৎ তিরিশ বছরের কম যাদের তারা কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকা সিক্স এক্স ব্যবহার করুন কারণ তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকা সিক্স এক্সই আইডিয়ালভাবে কাজ করবে আপনারা অন্য যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন সেটা রেকোয়েগো হতে পারে সেটা জার্মান অন্য কোনো কোম্পানি হতে পারে ইন্ডিয়ান কোম্পানি হতে পারে সেটা আপনাদের চয়েস কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকা এস বিএল কোম্পানির ক্যালকেরিয়া ফসফরিকা খুব সুন্দরভাবে কাজ করেছে তাই আমি বললাম এখানে একটা কথা মনে রাখবেন যদি কোনো ঠান্ডা লাগার কারণে দাঁতের ব্যথা আছে মনে হচ্ছে আপনি খুব মানে জলে ভিজেছেন অথবা শীতকালে কোনো কারণবশত আপনার খুব ঠান্ডা লেগে গেছে এবং সেক্ষেত্রে দাঁতের ব্যথা হয়েছে তখন কিন্তু আপনারা দাঁতের ব্যথার অন্যান্য ওষুধগুলো না ব্যবহার করে অর্থাৎ অন্য যে ওষুধগুলো আমি বললাম সেগুলো না ব্যবহার করে যদি আপনারা রাস্টাক টু হান্ড্রেড ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর কাজ করবে কারণ রসজনিত কোনো কারণে যদি দাঁতের ব্যথা দেখা যায় সেক্ষেত্রে রাস্তা টু হান্ড্রেড অবশ্যই উপকারী ওষুধ রাস্তাক টু হান্ড্রেড ব্যথা কমাতেও সাহায্য করবে এবং ওই রসকে নির্মূল করতে সাহায্য করবে এখন প্রশ্ন কিভাবে ব্যবহার করবেন যারা পেন্টাগো টিংচার ব্যবহার করবেন অর্থাৎ প্লেনটাগু মাদার টিংচার সকলেরই ব্যবহার করা উচিত যাদের দাঁতের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে ব্যথা কমানোর জন্য প্লেনটাগো মাদার টিংচার অত্যন্ত উপকারী এবং যখন প্লেনটাগো মাদার টিংচার ব্যবহার করবেন এটা দুপ্রকারেই ব্যবহার করা যেতে পারে কেউ দাঁতে লাগাতে পারেন তুলোর সঙ্গে অল্প চার পাঁচ থোপা নিয়ে আপনারা যে দাঁতে ব্যথা সেই দাঁতের গোড়ায় লাগাতে পারেন এছাড়া আপনারা দিনে তিনবার এটা পান করতে পারেন দিনে তিনবার অল্প একটু জলের সঙ্গে এক চামচ অথবা দু চামচ দু চার চামচ জলের সঙ্গে চার থেকে পাঁচ ফোঁটা করে নিয়ে খাওয়ার পরে দিনে তিনবার ব্যবহার করুন ক্যালকেরিয়া ফসফরিকার ক্ষেত্রে বলবো এটাও খাওয়ার পরে তিনটে করে বড়ি তিনবার ব্যবহার করুন অর্থাৎ জল খাওয়ারের পরে দুপুরে খাওয়ার পরে এবং রাত্রে খাওয়ার পরে যাদের দাঁতের হলে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে অর্থাৎ দাঁত হলে যাওয়ার কারণে দাঁতে ব্যথা অথবা কোনো কারণে আঘাত লেগে দাঁত হলে গেছে তারা কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা টু হান্ড্রেড ব্যবহার করুন এবং ক্যালকেরিয়া ফ্লোরিকা টু হান্ড্রেডের সঙ্গে অবশ্যই ক্যালকেরিয়া ফসফরিকা ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফসফরিকা এবং ক্যালকেরিয়া ফ্লোরিকা টু হান্ড্রেড দুটো ওষুধই খাওয়ার পরে ক্যালকেরিয়া ফ্লোরিকা টু হান্ড্রেড খাওয়ার পরে পাঁচ থোপা করে জলের সঙ্গে মিশিয়ে খাবেন আধা কাপ জলের সঙ্গে পাঁচ থোপা করে মিশিয়ে তিনবার খাবেন এবং তার সঙ্গে সঙ্গে ক্যালকেরিয়া ফসফরিকা তিনবার খাবেন তিনটি করে বড়ি খাওয়ার পরে তিনবার এবং যারা কোনো কারণে ইনফেকশানজনিত কারণে দাঁতের ব্যথায় ভুগছেন অর্থাৎ হতে পারে ইনফেকশানের ফলে আপনার দাঁতের গোড়ায় পুচ হয়েছে অথবা যে কোনো কারণে ইনফেকশিয়াস কারণবশত আপনার দাঁতে ফুলে উঠেছে অথবা দাঁতে ব্যথা দেখা দিয়েছে সেরকম কন্ডিশান হলে অবশ্যই ক্যালেন্ডুলা অফেশনালিস এবং পেন্টাগো মাদার টিংসের ব্যবহার করবেন এবং ক্যালেন্ডুলা অফেশনালিস জীবাণুনাশক হিসাবে খুব সুন্দর কাজ করে কারণ এটা একটা অ্যান্টিসেপ্টিক মেডিসিন এই জন্য ক্যালেন্ডুলা অফেশনালিস্ট অবশ্যই কুলকুচি করবেন এবং তার সঙ্গে পেন্টাগো মাদার টিংচার খাওয়ার পরে পাঁচ করে জলের সঙ্গে পান করবেন তিনবার আপনারা নিয়ম মাফিক এই ওষুধগুলো ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে অবশ্যই রেজাল্ট পাবেন এবং যাদের দাঁতের খুবই যন্ত্রণা হচ্ছে তারা কিন্তু প্লেন্টাগো মাদার টিংচার দাঁতের গোড়ায় তুলোর সঙ্গে লাগান দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সেই যন্ত্রণা কমে যাবে একদম নিশ্চিতভাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দাঁতের যন্ত্রণা বন্ধ হয়ে যাবে এবং তারপরে আপনি অন্যান্য চিকিৎসাগুলো চালিয়ে যান এক সপ্তাহ ব্যবহার করুন সুন্দরভাবে উপকার পেতে পারবেন এবং যদি খুব পুরনো ব্যথা হয় অথবা পুরোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে তিন থেকে চার মাস না একবারে কন্টিনিউ ট্রিটমেন্ট করে যেতে হবে বন্ধ করা যাবে না এভাবে করতে থাকলে আপনি দাঁতের ব্যথা থেকে সম্পূর্ণভাবে নিরাময় পাবেন আপনার একটা দাঁতে যদি সমস্যা হয়ে থাকে সেই দাঁতের জন্য এই রকম ব্যবহার করলেন দেখা গেল কিছুদিন পরে আবার কোনো একটা দাঁতে এইভাবে সমস্যা দেখা দিয়েছে এইভাবে কিন্তু আপনার সমস্ত দাঁতের ব্যথা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে এবং আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার এসে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য Namaskar.